أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই জানিয়েছিলেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতুল জানাজা কোথায় হয়েছে এবং সালাতুল জানাজার ইমামতি কে করছেন। সম্মানিত দিনী ভাই, এ বিষয়ে যে বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ মানুষ। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম ছিল যেটা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতুল জানাজা কোথায় হয়েছে এবং তার ইমামতি কে করছে, এই দুইটা ছিল আমাদের সে সম্পূর্ণ ভিন্ন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন মারা যান, সঠিক কথা অনুসারে বুধবারে রাত্রে উনাকে দাফন করা হয়। তিন দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপরে ছিলেন। এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে, যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতুল জানাজা কোনো বাহিরে ময়দানে হয় নাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে ঘরেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, ওইখানেই উনাকে যে দাফন করা হয়। দাফনের আগে কিছু কিছু লোক, অর্থাৎ কয়েকজন কয়েকজন মিলে ঘরে প্রবেশ করতেন, আর উনারা যে সালাত ফরে বেরিয়ে আসতেন উনাদের ফরে অন্যরা এরকমভাবে প্রবেশ করতো, যার কারণে দীর্ঘদিন সময় লেগে গেছে। তিন দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা চলতেছিল, তবে নির্দিষ্টভাবে ইমাম কেউ ছিলেন না, বরং প্রত্যেকেই যে নিজের নিজের সালাত নিজে নিজে পড়ে তারপরে চলে আসতেন। এই বিষয়ের উপরে যদি নাকি আমরা দেখি, প্রথম কথা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মারা যান, এই বিষয়ের উপরে একটা হাদিস সহি বুখারীর মধ্যে আছে। ওয়াকানাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুলু ইন্না মিন আনমিল্লাহি আলাইয়া আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা শাহরি ওয়া নাহরি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নেয়ামতের মধ্যে আমার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ নেয়ামত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরেই মারা যান, আমার যেই দিন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বিবি বেশি ছিল, তার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের কোন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে থাকতেন এটা নির্দিষ্ট ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান তখন ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান। এই জন্য উনি এটাকে নেয়ামত হিসেবে বলতেছেন, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নেয়ামত আমার উপর। আর বলেন, ওয়া আন্নাল্লাহ জামা বাইনা রিক ওয়া রিকাহু ইনদা মাউতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু আমার থুতু মিলছে ওই দিন, মৃত্যুর দিন, মৃত্যুর সময়। কিভাবে? দাখাল আব্দুর রহমান ইবনু আবি বকর, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান বিন আবু বকর, উনি ঘরে প্রবেশ করলেন, ওয়া বিয়াদিহি সেবাক, উনার হাতে ছিল মেসওয়াক, ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেক লাগাই আছি, ফরাইতুহু ইয়ানজুরু ইলাইহি, আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানের মেসওয়াক দিকে দিকে তাকাইতে আছেন, ওয়া আরাফতু আন্নাহু ইউহিব্বু সাওয়াক, আমি বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতে চাইতেছেন, ফাকুলতু আখুযুহু লাকা, আমি বললাম এটা কি আমি আব্দুর রহমান থেকে আপনাকে নিয়ে দিব, ফাশার বিরাসিহি আন নাম, তখন রাসূল সাল্লাল্লাহু মাথা দিয়ে ইশারা করলেন যে হ্যাঁ দাও, ফানা ফাতানা ওয়ালতুহু ফাস্তাদ্দা আলাইহি,
তখন আমি আব্দুর রহমান থেকে নিয়ে এটা যে দিলাম, দেখলাম না এটা শক্ত। ওয়াকুলতু উলাইয়িনহু লাক, আমি কি এটাকে আপনাকে নরম করে দিব? ফাআশারা বিরাসিহি আন-নাআম ফালাইয়ান্তুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ইশারা করলেন, হ্যাঁ আমাকে নরম করে দাও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে নিয়ে এটাকে নরম করে দিয়েছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছেন। তাইলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমাদের উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে, এবং ওনাকে ওইখানেই দাফন দেওয়া হয়েছে। ওনার মৃত্যু দিবস সোমবারে ছিল। এই বিষয়ের উপরে একটা হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কালাত তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আল-ইসনাইনি ওয়া দুফিনা লাইলাতাল আরবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে মারা যান, বুধবারে রাত্রে ওনাকে দাফন দেওয়া হয়। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, হাদিসটি হাসান। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে মারা যান, আর ওনাকে ইয়ামুল আরবা অর্থাৎ ইয়ামুস সালাসা অর্থাৎ এখানে মঙ্গলবারের কথা উল্লেখ করছে। এখানে যে মঙ্গলবারের কথা উল্লেখ করছে এটা আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বর্ণনা বুধবার রাত্রে, এর মধ্যে একটু ব্যবধান আছে। তো ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এটাকে মঙ্গলবার ধরছেন, সোমবার মঙ্গলবার অর্থাৎ আসলে দিনের শেষ। এখানে যে কেউ রাত্রে অংশ ধরছেন আর কেউ দিনের শেষ অংশ ধরছেন, এই জন্য এখানে কিছু ব্যবধান দেখতে পাওয়া যায়। আর যে বিষয়টি আমরা এখানে দেখব, একটা হাদিস, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি কেউ করেন নাই, আলাদাভাবে প্রত্যেকে নিজের সালাতুল জানাজা নিজে পড়ে বাইরে দিয়েছেন, কয়েকজন কয়েকজন হুজরাতে প্রবেশ করতে পারার মতো, অর্থাৎ হুজরা যেহেতু এত বেশি বড় ছিল না, কয়েকজন কয়েকজন এখানে প্রবেশ করতেন আর সালাতুল জানাজা পড়ে বেরিয়ে আসতেন। এই বিষয়ের হাদিসটা আবু আসিম অথবা আবি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু শাহিদা সালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজাতে উপস্থিত ছিলেন। ক্বালু, লোকজন বলল, কাইফা নুসাল্লি আলাইহি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতুল জানাজা কিভাবে পড়ব? ক্বালা উদখুলু আরসালান আরসালান, তখন তিনি বললেন যে তোমরা কয়েকজন কয়েকজন করে এটা প্রবেশ করো। ক্বালা ফাকানু ইয়াদখুলুনা মিন হাযাল বাব, তাই সাহাবায়ে কেরাম এক দরজা দিয়ে প্রবেশ করতেন, ফায়াসাল্লুন ফায়ুসাল্লুন আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজা পড়তেন, সুম্মা ইয়াখরুজুনা মিনাল বাবিল আখির, অন্য দরজা দিয়ে উনারা বেরিয়ে যেতেন। এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে 34 নম্বর খণ্ডে 365 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে। ওয়া ক্বালাল মুহাক্কিকুনা, মুহাক্কিক অর্থাৎ মুহাদ্দিসিন যারা আছেন বলতেছেন, ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদটা হচ্ছে সহি। এখানের মধ্যে রিজালুহু সাকাতু রিজাল শাইখ, বুখারী মুসলিমের বর্ণনা রাবি বা বর্ণনাকারী যারা আছেন সেই বর্ণনাকারীরাই এই হাদিসের বর্ণনাকারী, শুধু হাম্মাদ বিন সালিমা ব্যতীত। হাম্মাদ বিন সালিমাকে ইমাম বুখারী রাবি হিসেবে না নিলেও ইমাম মুসলিম কিন্তু উনাকে রাবি হিসেবে নিছেন। তাই হাদিসটা যে মুহাদ্দিসিনদের ভাষ্য অনুসারে উনারা বলেন ইসনাদুহু সহিহুন, তার সনদটা সহি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম।